হাঁপানি হয়, বুক ব্যথা হয়, বুক ধরফর করে, হাঁটতে পারি না। ষোলো বছরের ছোট্ট মেয়ে আফিফার অস্ফুট কণ্ঠস্বরে এমনটা শুনে আপনি হয়তো ভাবছেন, কি এমন হয়েছে ওর? আফিফা টফ বা টেট্রোলজি অফ ফেলোটে আক্রান্ত, ভর্তি আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। চিকিৎসা বিজ্ঞান বলছে এই রোগে আক্রান্ত রোগীদের হার্টে ছিদ্র থাকে, যার আকার ক্রমান্বয়ে বাড়তে থাকে। হার্ট স্বাভাবিকের তুলনায় উঁচু হয়ে যায় এবং হার্টের ভালভেও থাকে ত্রুটি। আফিফার বয়স যখন মাত্র 2 বছর, তখনই ধরা পড়ে এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সে। দিন যত যায়, বছর যত পেরোয়, তার এই ব্যাধি তীব্র আকার ধারণ করে। ইতোমধ্যে বাবা মা 2 জনকে হারিয়েছে আফিফা। বাবা মারা যাওয়ার কিছুদিন পর 2018 সালে মারা যান মাও। অভিভাবক বলতে থাকেন শুধু বড় ভাই মাঝারুল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাঝারুল জানান কতটা সংগ্রাম করছেন বোনকে নিয়ে। জন্ম থেকে ওর হৃদরোগে আক্রান্ত ছিল, তো ছোটোবেলা ওকে চিকিৎসার জন্য আমার আম্মু চেষ্টা করছেন। তো আব্বু মারা যাওয়ার সুবাদে এই চেষ্টাটা সফল হয় নাই, কারণ ওখানে অনেক টাকা লাগতো, প্রায় 2 লক্ষ টাকার মতো লাগতো। তখন হচ্ছে আমাদের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করানো হয় নাই। তো তারপরে হচ্ছে যে আম্মু মারা যান, 2018 সালে আম্মু মারা যান। তো সেই সময় আসলে আমাদের ফ্যামিলিতে যে চিকিৎসা ব্যয়ভার বহন করবে ওরকম আসলে কেউ ছিল না। তো আমি যেহেতু পড়াশোনা করতেছিলাম, তো ভাবছি যে আমি পড়াশোনা শেষ করে একটা চাকরি পেয়ে হচ্ছে যে ওর চিকিৎসা করবো, ভালো মানের চিকিৎসা করবো। তো এই ভেবে হচ্ছে যে আমি আসলে আর কোনো পদক্ষেপ নিতে পারিনি। আসলে এখানে আমিই থাকতেছি, আসলে 6 দিন যাবৎ এখানে সবাই দেখতেছে, আমার কিন্তু মানে ফ্যামিলিতে কোনো মহিলা মানুষ নেই। আন্টি হচ্ছে যে ওকে রাত্রেবেলা দেখেন, রাত্রেবেলায় গতকালকে আপনার ওর বুক ব্যথা, গত পরশু দিন থেকে বুক ব্যথা হয়েছিল। 10:30টার সময় আমি এখানে থাকতে পারি না, এটা যেহেতু মহিলা ওয়ার্ড, তো আমি চলে যাই। বাট ওকে মানে আল্লাহর কাছে রেখে চলে যাই যে ওর বুক ব্যথা হয়, কখন কি হয়ে যায় আসলে মানে কি বলবো, আসলে আমি বাই হয়েছি তো আসলে। ছোট আদরের বোনের জন্য তার এই চাপা কান্না হয়তো জানান দিচ্ছে কতটা অসহায় হয়ে পড়েছেন মাঝারুল। এখন যে আসলে যদি ও চিকিৎসা হইতো, তাহলে আসলে মানে আমি শান্তি পাইতাম। আব্বা চেষ্টা করছিলেন ওকে চিকিৎসা করাবে, বাট এটা আসলে পারেন নাই ওনারা। তো আর এখন আসলে এই বিপদের দিনে যদি মানে আমাকে যদি সাহায্য সহযোগিতা করে আর ওর ভালো চিকিৎসা হয়, আসলে এটা আমি সুস্থ আছি, ও সুস্থ, ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করতেছি, যাতে ও বেঁচে থাকে, পৃথিবীতে ভালোভাবে থাকে আর হচ্ছে যে সুস্থ থাকুক। বোনের চিকিৎসার জন্য আনুমানিক 6 লক্ষ টাকা দরকার, তাই নিরুপায় হয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। সে দাঁড়ায় আসলে বাংলাদেশে মানুষে আসলে মানে উপার্জনক্ষম মানুষ খুবই কম, যারা আছেন তারা যদি সাহায্য সুবিধা হাত বাড়িয়ে দেন আমাদের, তাহলে হচ্ছে আমাদের মতো অন্য যারা আছে তারা আসলে যে লাভবান বলতে কি তাদের ফ্যামিলির মানুষটা, পরিবার মানুষজনকে তাদের পাশে পাবে, এটাই তো অনেক কিছু। এখন প্রশ্ন থেকে যায় বর্তমানে কেমন আছে আফিফা, কি হতে পারে তার চিকিৎসা, এ বিষয়ে কথা বলেছেন প্রফেসর আবদুল্লাহ শাহরিয়ার। জানান আফিফাকে সুস্থ করে তোলার সর্বোচ্চ প্রয়াস রয়েছে তাদের। আফিফা ওর বয়স 16 বছর, একজন কিশোরী, কিন্তু ওকে দেখলে অতটা অসুস্থ না মনে হলো, তার কিন্তু রোগ কিন্তু অনেক বলা যায় একটু কমপ্লিকেটেড পর্যায়ে চলে গেছে। তাকে আমাদেরকে সার্জারি করতে হবে এবং এই সার্জারিটা আমাদের আরও আগে করা উচিত ছিল। এটা যেটা হয় বাংলাদেশে যে রোগগুলির সম্বন্ধে আসলে আমরা সেরকম সচেতন হই না, আমরা সঠিক সময় আমরা ডাক্তারের কাছে যাই না, যার ফলে অনেক দেরি হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো খুবই এই মেয়েটা অসম্ভব অসহায়, সে কিন্তু এতিম, তার কিন্তু কোনো সহায় সম্বল নাই। তার ভাই সে একজন স্টুডেন্ট এবং তাকে এখন আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে যারা সংবাদ কর্মীরা তারা তাকে আশ্বাস দিয়েছেন, ডাক্তাররাও আশ্বাস দিয়েছেন। আমাদের মিলিত উদ্যোগে আমরা এই বাচ্চাটাকে সুস্থ করে তোলার চেষ্টা করব, যদিও আমাদের অনেক দেরি হয়ে গেছে। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও করেন এই চিকিৎসক। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তার সার্জারির ব্যবস্থা করা হবে এবং তার যেন আর্থিক দৈন্যতা যেন তার সার্জারি পথে বাধা না হয়ে দাঁড়ায় সে কাজটাই আমরা করব। আমি আশা করি সবাই সহযোগিতা করবেন। সাহায্যের জন্য মাঝারুল একটি বিকাশ নাম্বার দিয়েছেন, নাম্বারটি হল 01775256407। পাশাপাশি আপনি সাহায্য পাঠাতে পারেন ব্যাংকেও।
ভাইয়ের জন্য সবার জন্যই সবাই আমার একটু সাহায্য করে আমার জন্য সবাই। আফিফা আবার স্কুলে যেতে চায়, আফিফা সুস্থভাবে বেঁচে থাকতে চায়, আফিফা তার ভাইয়ের সাথে বাকি জীবনটা একসাথে বেঁচে থাকতে চায়। সমাজের বিত্তবানদের এগিয়ে আসা হয়তো তার এই ক্ষুদ্র জীবনের বড় স্বপ্নটা পূরণ করতে পারে। আদনান দেলোয়ার, চেয়ালাই অনলাইন।